আসসালামু আলাইকুম। মেট্রোরেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। মেট্রোরেলের কাজের সর্বশেষ অবস্থা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আশা করি আমার ভিডিওটি প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত আপনারা দেখবেন। বর্তমানে আমি মেট্রোরেলের মূল পয়েন্টে রয়েছি, অর্থাৎ উত্তরার অংশে। আর এই অংশের বেশিরভাগ পিলারের উপর গার্ডার বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। আর যে যে অংশে এখনও গার্ডার বসানো হয়নি, সেই অংশে গার্ডার বসানোর জন্য কাজ করা হচ্ছে। আর এই কাজটি খুব দ্রুত গতিতে এখন করা হচ্ছে। বাংলাদেশের প্রথম এই মেট্রোরেলটি নির্মাণ করা হচ্ছে ঢাকার গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের উপর দিয়ে। এবং এই মেট্রোরেলটি নির্মাণ করছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। বর্তমানে মেট্রোরেলটি নির্মাণের পাশাপাশি উত্তর সেন্টারের অংশে মেট্রোরেলের ডিপো নির্মাণের কাজও খুব জোরসোরে চলছে। এবং যে স্থানে ট্রেনগুলো থামবে, সেই স্থানে মেট্রোরেলের যে কর্মকর্তা রয়েছে তাদের থাকার ব্যবস্থা এবং অফিসিয়াল কাজের জন্য বিভিন্ন ভবনও তৈরি করা হচ্ছে এই স্থানে। আর এই স্থানে মেট্রোরেলের সব কয়টি কোচ রাখার ব্যবস্থা করা হবে। উত্তর থেকে সেন্টার পর্যন্ত মেট্রোরেলের তিনটি লাইন নির্মাণ করা হচ্ছে। দুটি লাইন মেট্রোরেলের ডিপোতে যাওয়া আসার জন্য এবং একটি লাইন ভবিষ্যতে মেট্রোরেলটি যখন টঙ্গীর দিকে বর্ধিত করা হবে তখন ওই লাইনটি ব্যবহার করা হবে। মেট্রোরেলটি প্রথম দুটি ভাগে নির্মাণের কথা ছিল, যার প্রথম অংশ প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু করার কথা ছিল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে। তবে পুরো প্রকল্পটি 2021 সালে চালু করার সিদ্ধান্ত নেয় সরকার। এমআরটি লাইন 6 এর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটারের মধ্যে প্রায় 5.5 কিলোমিটার ভায়াডাক্ট বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। এবং শব্দ নিরোধক দুই পাশে সেগমেন্ট বসানোর কাজও শুরু হয়েছে, তার কাজও বেশ দ্রুত গতিতে করা হচ্ছে। এমআরটি লাইন 6 সহ মোট 6টি মেট্রো রেল নির্মাণ করা হবে। আর এই 6টি মেট্রো রেল মিলে হবে একটি প্যাকেজ। আর বর্তমানে যেই সংযোগ সড়কের উপর দিয়ে এমআরটি লাইন 6 নির্মাণ করা হচ্ছে, এটি একটি ব্যস্ততম সংযোগ সড়ক, সেজন্য 6-এর কাজ আগে শুরু হয়েছে। আর এমআরটি লাইন 1 এর ইতিমধ্যে সয়েল টেস্টের কাজ সম্পূর্ণ করা হয়েছে, কিছুদিনের মধ্যে এর পুরো কাজ শুরু হয়ে যাবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের স্টেশনগুলো ছাড়া সব কয়টি পিলারের উপর ভায়াডাক্ট বসানোর কাজ সম্পূর্ণ করা হবে, এরকমটি জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। এবং স্টেশনগুলোর কাজও জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে শেষ করে দেওয়া হবে। যেহেতু স্টেশনগুলোর কাজ একটু ব্যতিক্রম, সেই জন্য এইগুলো নির্মাণে একটু সময় লাগবে। বর্তমানে আপনারা যে স্থানে কাজটি করতে দেখছেন শ্রমিকের, মূলত এই কাজটি হবে মেট্রোরেলের দুই পাশে যে সেগমেন্টগুলো বসানো হবে শব্দ নিরোধক, সেগুলো নির্মাণের জন্য শ্রমিকগুলো কাজ করে যাচ্ছে দিনরাত 24 ঘন্টা। আর এই রডের ফ্রেমগুলো তৈরি করা হলে এর উপর ঢালাই দিয়ে সেগমেন্টগুলো তৈরি করা হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সেগমেন্টগুলো ক্রেনের মাধ্যমে উপরে উঠানো হচ্ছে, এবং উপরে উঠে নির্দিষ্ট স্থানে এই সেগমেন্টগুলো বসানো হবে, যাতে ট্রেনগুলো চলাচলের সময় মেট্রোরেলের দুই পাশে যে ভবনগুলোতে মানুষ বসবাস করবে তাদের কোনোভাবে যেন শব্দের কারণে ক্ষতি না হয়, সেজন্যই মূলত এই সেগমেন্টগুলো বসানো হবে, কোনোভাবেই যেন শব্দ এই রেল লাইনের বাইরে না যেতে পারে।
অংশে প্রচুর পরিমাণে খোলামেলা জায়গা রয়েছে, যার কারণে মেট্রো রেলে বড় বড় সেগমেন্টগুলো এই স্থানে তৈরি করা হয় এবং এই সেগমেন্টগুলো বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়, যে স্থানে ভায়াডাকগুলো বসানো হবে গাড়ি যোগে। বর্তমানে মেট্রো রেলের যে 5.5 কিলোমিটার ভায়াডাক বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে, সেই স্থানে রেল লাইন ও বৈদ্যুতিক লাইন বসানোর কাজ শুরু হয়ে যাবে কিছুদিনের ভিতর। আর মেট্রো রেলের রেল লাইন ইতিমধ্যে 90% চলে আসছে বাংলাদেশে। মেট্রো রেলটি নির্মাণের গতি আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আর আপনারা বর্তমানে যে স্থানে কাজটি দেখতে পাচ্ছেন, এই স্থানে কয়েকটি পিলারের উপর ইতিমধ্যে ভায়াডাক্ট বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এই পুরো মেট্রো রেলটিতে মোট 16টি স্টেশন হবে। স্টেশনগুলো হবে উত্তরা উত্তর, উত্তরা মধ্যম, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্ম গেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় এবং মতিঝিল। এবং স্টেশনগুলো হবে অত্যাধুনিক, লিফটের ব্যবস্থা থাকবে, হবে শীতাতপ নিয়ন্ত্রিত, থাকবে ই টিকিটের সুবিধা। মেট্রো রেল ব্যবস্থার প্রথম ধাপে প্রতিদিন 24টি ট্রেন চলাচল করবে। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে ট্রেনগুলা। প্রতিটি ট্রেনে থাকবে 6টি করে বগি। একটি ট্রেনে 1,696 জন যাত্রী পরিবহন করার সক্ষমতা থাকবে। এর মধ্যে বসে যেতে পারবে 942 জন, বাকিরা দাঁড়িয়ে যেতে পারবে। একটি স্টেশনে ট্রেন অবস্থান করবে 45 সেকেন্ড। যাত্রীরা ফুটপাথ থেকে সিঁড়ি, অ্যাক্সিলেটার কিংবা লিফটে উঠতে পারবেন ট্রেনে। এবং মেট্রো রেলের পাশাপাশি ও সমান্তরাল 2টি রেলপথ থাকবে এবং লাইনগুলো প্রস্থ হবে 9.1 মিটার। মেট্রো রেলের প্রতিটি পিলার ব্যাস হবে 2 মিটার, ভূগর্ভস্থ অংশে ভিত্তি হবে 3 মিটার এবং উচ্চতা হবে 13 মিটার। একটি স্তর থেকে আরেকটি স্তরের দূরত্ব হবে 30 থেকে 40 মিটার। ইতিমধ্যে মিরপুরের ক্যান্টনমেন্ট অংশে সবকটি পিলারের কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে রাস্তার দুই পাশে সংস্কারের কাজ করা হচ্ছে। বর্তমানে আপনারা কারওয়ান বাজারের অংশের কাজের সর্বশেষ অগ্রগতি দেখতে পাচ্ছেন। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 8.37 কিলোমিটার নির্মাণ পথের সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে। ফার্ম গেটের অংশ থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত এই স্থানে বেশ কয়েকটি পিলারের কাজ সম্পূর্ণ করা হয়েছে। আর কিছু পিলারের ঢালাই কাজ করা হচ্ছে, আর কিছু পিলার এখন ক্যাপ বসানোর কাজও করা হচ্ছে। বর্তমানে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের দ্বিতীয় পর্যায়ের কাজ খুব দ্রুত গতিতে করা হচ্ছে। আর এই প্রকল্পটি বাস্তবায়ন করতে সরকারের মোট ব্যয় হচ্ছে 21,985 কোটি টাকা, যার মধ্যে জাইকা সহায়তা করছে 16,594 কোটি টাকা, আর বাকি 5,390 কোটি টাকা যোগান দিচ্ছে বাংলাদেশ সরকার। বর্তমানে আপনারা পুরানো পল্টনের অংশে মেট্রো রেলের কাজের সর্বশেষ অগ্রগতি দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি পিলারের রডের ফ্রেম বাদাই করা হচ্ছে, কিছুদিনের মধ্যে এগুলো ঢালার কাজও সম্পন্ন করা হবে।
তো ম্যাটেরিয়ালের কাজের সর্বশেষ অবস্থার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন এরকম ভিডিওর আপডেট পেতে বেল বাটনটি বাজিয়ে দেবেন। দেশীয় প্রবাসে যে যেখানে আছেন সবাইকে জানাই ধন্যবাদ।